শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তো আমি সঙ্গীতা আমার নতুন আর একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠেই প্রথমে আমি বিছনাটাকে সুন্দর করে তুলে নিচ্ছি আর নন্দিনী দেখো মাথাটা ভালো করে চুলটা আসটিয়ে নিল আর আজকে আর চেঞ্জ করলাম না চাদরটা চাদরটা হচ্ছে তোমার রাতের দিকে বা কালকে চেঞ্জ করে দেবো তো দেখো এখন আমার বিছনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন যারা তো কম্বলগুলো লাগে না হয়তো মাঝ কোনো কোনো না কোনো একদিন হয়তো লাগে কম্বলগুলো ভাবছি কি একটুখানি কাঁচা ধোয়া করে তুলে দেব। তো আমি তো সেই কম্বল কিভাবে পরিষ্কার করি আমার ব্লগে তো আছে আমি ওভাবেই কম্বলটাকে পরিষ্কার করে তারপরে তুলে দেব। আর দেখো নন্দিনী কাগজ কেটে কি একটা বানিয়েছিল সারা ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে তো দেখো এখন সেগুলোকে আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে বাইরে ফেলে দিচ্ছি ও আর ঝাড়ু লাগিয়ে বাইরে ফেলেনি বা উঠিয়েও ফেলেনি আর তজপাপাকে খাটের উপরে উঠিয়ে দিয়েছি যেহেতু ওই চাটার আগায় আগায় হেঁটে হেঁটে বেড়ায় তোর গায়ে ঝাড়ু লাগে ওর জন্য তজুপাপাকে উঠিয়ে দিয়েছি খাটের উপরে আর ও বেশ খাটের উপরে ওখানে বসায় রেখে দিলে কি সুন্দর চুপটি করে বসে বসে দেখে আমি বাজ করি আর দেখো এখন ঘরটাকে মুছতে চলে এসেছি আর আজকে পরিমাণে রোদ চারিদিক চারিদিক থেকে থেকে জানলা দরজা বেরিয়েছে রোদের ঝলমল পুরো এসে পড়েছে ঘরের মধ্যে তো দেখো এখন সুন্দর করে চলো ঘরটাকে মুছে নি আর এদিকে দেখো আমার ঘর মোছ মোছা হয়ে গেছে আর তোমাদের দাদা চলে আসলো জল নিয়ে সকালবেলা তো জলটা এমনি ড্রামে জল রয়েছে রান্না জল খাওয়ার জলটা নিয়ে আসলো তো এখন টেবিলের উপরে রেখে দিচ্ছে আর জানো তো আমার এই টেবিল কোলাথটা না একটু চেঞ্জ করতে হবে এটা বাদ দেওয়া উপরে একটা পাতা ছিল সেটা তো ছিঁড়ে গেছে বলে ওটাকে বাদ দিয়ে রেখে দিয়েছি আর একটা আনবানব করে আনাই হচ্ছে না অনেকগুলো জিনিস কেনার রয়েছে কিন্তু আর হয়ে উঠছে না দেখি কবে হয় আর তারপর দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে একাদশী ওই জন্য আজকে একদম ধোয়া মোছা করে নিরামিষ রান্না করব। আর যাবো একটু বাজারে হাবড়ায় তো চলো হয়ে দেখা হচ্ছে শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানায় তো সমস্ত কাজকর্ম সেরে এখন চলে যাচ্ছে সুপার মার্কেটে শাশুড়ি মা যাবে তো শাশুড়ি মা আসছে রাস্তায় রয়েছে তো চলো একটু মার্কেট থেকে একটু টুকটাক কেনাকাটা করব বলতে কেনাকাটা করার জন্যই যাচ্ছি এটা হচ্ছে আমার জায়ের ওই দাদু মারা গেছে তো ওখানে তো কিছু দিতে হবে নিমন্ত্রণ হয়েছে তো তার জন্য একটু কেনাকাটা করতে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা তো চলো পরে দেখা হচ্ছে হ্যাঁ দেখো বাজারে চলে এসছি আমাদের মার্কেটের মধ্যে ঢুকে গেছি তো এটা হচ্ছে পেছন সাইডটাই তো দেখো একটা ব্লাউজের দোকানে চলে আসলাম আমার শাশুড়ি মা আমি আমার যা আর আমার যায়ের বৌদি চারজনে এসেছি প্রথমে জানি যে আমি আর আমার শাশুড়ি মা যাবো তারপরে ওরাও এসেছে তো দেখো যাই হোক একটু একটু তোমাদেরকে দেখালাম মার্কেটটা পুরোটা আর ঘুরে দেখায়নি যদি কম পুরোটা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে একদিন মার্কেটটা ঘুরে দেখাবো তো দেখো বন্ধুরা এই যে এইটা নিয়ে জন্য আর হচ্ছে গিয়ে তোমার কারেন্ট নেই সেই সকাল থেকে কাজও করতে পারিনি তো দেখো এই যে প্যান্টটা দেখো উঁচু করে পড়েছে মাম্মা মামের শুধু জামা শুধু জামা দিদার কাছে জামা চাই ঠাম্মার কাছে জামা চাই আজকে সকালেও ফোন করে বলছে আমার একটা জামা কিনে দেবো না পুজোর সময় অত বাচ্চা মানুষ তো দেখো জামাটা এনে দিয়েছি কেমন হয়েছে বলো না ভালো ভাল লাগছে তাকাও আচ্ছা আর একটা নিয়ে এসছি মশারি আর যেগুলো কিনেছি সেগুলো তো সব শাশুড়ি মায়ের কাছে রয়েছে আমি একটা আমার জায়ের বাবার জন্য গেঞ্জি এনেছি আর মা শাড়ি এনেছে তারপরে ওই বাড়ি একটা পুচকি রয়েছে আমার জায়ের দাদার ছেলে তার জন্য নিয়ে এসছে একটা গেঞ্জি প্যান্টের সেট আর আর হচ্ছে গিয়ে ওর মার জন্য শাড়ি আনা হয়েছে সব মার কাছেই রয়েছে আর আমি এই যে এইটা এনেছি মশারিটা কেননা গরমে এই খাটে শোয়া যাবে না ঠিক আছে এর জন্য নিচে শুতে হবে আর এই যে দুটো ব্লাউজ নিয়ে এসছি আর এই একটা চুড়িদার নিয়ে এসেছি করতে আমার যা নিল বলছে দিদি তুমি একটা নেও তাহলে তাই ওই এই যে নেওয়া হলো পড়েছিলাম পরে দেখেছি যে ছাপাটা এই কেমন হয়েছে ছাপাটা বলো আর খুলে দেখালাম না যখন পরবো তখন দেখাবো এই ব্যাস আর কিচ্ছু আর নেই আর ও আর এই যে তিরিশ টাকা দিয়ে একটা মালা নিয়ে এসছে এই যে মামা মামের জন্য মামাও পড়তে পারবে আমিও পড়তে পারবো নন্দিনীও পারবে আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা রান্না তোমাদের দাদাভাই করেছে কি রান্না করেছে দেখাবো তো দেখো বন্ধুরা এই যে ভাত রান্না করেছে আজকে দেখো তোমাদের দাদাভাই তেলের ঝোল রান্না করেছে নাড়া দাও সেই বিয়েবাড়ির মাংসের ঝোলের মতন একটু জাল হতো যা রান্না করেছে তাই অনেক রান্নাটা তো করেছ আমি আর ভাবছি এসে করব তো চলো খাওয়া দাওয়া করে নিক তোমাদের দাদা ভাই এই যে নিয়ে বসে বলেছে সোনা বাবা ও বাপা পাপা ও বাবা ও পাপা পাপা ও আর তোমরা তো একদম মতন ঘুমাচ্ছে তারপরে দেখো কাজে বসে গেছি অনেকক্ষণ আগেই কাজে বসে গেছি তো কাজ না করলে তো হবেই না আর কি বলবো আমাদের তো কাজ ছাড়া আর কিছুই নেই তারপরে দেখো সন্ধেবেলায় একটু চা আর বিস্কুট খাওয়া হবে তো তার জন্য দেখো চাটা করে নিয়ে আসলো আজকে নন্দিনী চাটা বানিয়েছিল আর দেখো ওই বিস্কুটটা দিয়ে দিচ্ছে আর কটা মুড়ি মাখার জন্য বায়না করছিলো আর দিদিমণি এসেছে পড়াতে তো দিদিমণিকেও দিয়ে দিয়েছে ও আগেই দিদিমণিকে আর মামকে তো দেখো অল্প দুটো মুড়ি চানাচুরও কিন্তু মেখে নিয়েছে পিঁয়াজ টিয়াজ আজকে কিছু দেয়নি দেখো এখন বসে গেছি খেতে চা আর বিস্কুট খেতে বসে গেছে তোমাদের দাদা ভাইকে বলছি যে খাও বলছে আমি খাচ্ছি দাঁড়াও একটু ঠান্ডা হোক আর এদিকে দেখো মামা বিস্কুট গুলিয়ে কাপে সারা কাপে প্লেটে দিয়ে খাটের উপর দিয়ে কি করেছে দেখো আর আমার ফোনটা নিয়ে দেখো বসে পড়েছে পুরোনো ফোনটা ওই ফোনটায় তো সিম ভরা নেই এমনি ওই ফটো দেখে একটা গেম নামিয়ে দিয়েছে সেই গেমটা মাঝে মধ্যে খেলে তো দেখো এদের কি বলবো বলো এটা খাট না অন্য কিছু বন্ধুরা এই কাজের থেকে উঠলাম আর কি বলো তো সেইভাবে না আর ব্লগ আর সেইভাবে করাই হচ্ছে না সারাদিন আর দেখো মাথা দেখলে বুঝতে যে আমি কি কি পরিমাণ কাজ করেছি এত পরিমাণ ধুলো পুরো দেখো ব্লাউজটা পুরো একদম সাদা 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 হয়ে গেছে দেখো প্রচুর পরিমাণে ধুলো প্রচুর পরিমাণে আর এদিকে দেখো মাম্মা ওদিকে ঘুমিয়ে পড়েছে ওই যে দেখেছো এখন মাম্মামকে বিছনা করে দেব আর গরম পড়ে গেছে গরম পড়ে গেছে যেহেতু খাটের পরে তো শোয়াই যাবে না চারজনে ভীষণ কষ্ট হয়ে যায় মাম্মাম ছোটো ছিল তখন একটা ব্যাপার ছিল আলাদা বড়ো হয়ে গেছে এখন ওটা শোয়াই যায় না তো তার জন্য দেখো ওখানে নিচে দেখো বিছনাটা করে নিয়েছি আমার একটা তুলোর লেপ মানে ছিল বড়ো গায়ে দেওয়া তুলোর লেপটা সেই ইঁদুরি কেটে দিয়েছিল বলে ওর জন্য লেপটা আমি খাটের মধ্যে রেখেছিলাম রাখার পরে পুরো লেপটা কেটে পুরো তুলো বের করে ফেলেছিল সেই তুলোটাকে আবার বাইরে বের করে সমস্তটাই মায়ের কাছে দিয়েছিলাম আমার মা তো আমার মা একটা ওই আবার ছোট্ট করে সেটা বড় বড় লেপটা ছিল সেটাকে ছোট করে বানিয়ে দিয়েছে মানে দুজনের মতন তুলো তো সব বের করে ফেলেছিল তোর জন্য একটু মোটা করে সেলাই করে বানিয়ে সার দিয়ে দিয়েছিল তো সেটাকে এই বের করলাম বের করে এখন পেতে নিলাম আর দেখো আমার পাপা দেখো ওই দেখো দেখেছ পাপা কিন্তু বসে গেছে আর আমার এই যে একটা চাদর ছিল বাদ দিয়া যে চাদর বাদ দিয়া চাদর বলতে কি চাদরটা ভালোই রয়েছে মোটামুটি কিছুই হয়নি চাদরটা রেখে দিয়েছিলাম গরমের সময় চাদরগুলো বের করি কেন বলো তো পাতলা তো পুরোনো জিনিসে আর পাতলা একদম শুতে বেশ আরাম লাগে কিন্তু ওর জন্য আমি ওইটাই বের করেছি যে চাদরটা নিচে পাতবো আর চাদরটা কিন্তু খুব সুন্দরই তো ওই এক দু জায়গার থেকে একটুখানি ফুটো হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন মাম্মদের বিছনাটা করে দেব ওদেরকে আর আমাদের বিছানাটা হয়ে গেছে শুধু মশাইটা টানানোর বাকি রয়েছে তো চলো আর এখন কটা বাজে লেগেছে ওই দেখো আজকে এখনো বারোটা বেজে পারিনি তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি যেহেতু কালকে একাদশী থাকবো ওর জন্য তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো একে ইচ্ছু করিনি কেমন লাগার বিষয় আর মানে কি বলবো আজকের ব্লগটা হয়তো পাঁচ সাত মিনিটের ব্লগ হতে পারে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকে সাবধানে থেকো গুড নাইট টাটা